Our next speaker is Swami Sarvaganandaji, Secretary, Ramakrishna Mission Ashrama Narendrapur. He will speak about Swami Vivekananda and music and this is very apt. I think many of you here already know Maharaj through his melodious voice. Swami Sarvaganandaji. He will speak in Bengali. परदत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम् मंचे उपविष्टो पुज्जपादो स्वामी सुहितानंद जी महाराज अन्यान्य सन्यासी वृंद सुधी এবং দর্শক আসনে উপবিষ্ট অন্যান্য পূজনীয় মহারাজ ব্রহ্মচারীবৃন্দ ব্রহ্মচারী বৃন্দ উপস্থিত বৃন্দ। সকলকে আমার যথাযোগ্য প্রণাম নমস্কার দি জানাই স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শনের ঘটনাটা আমরা সকলেই জানি যেখানে সঙ্গীতি ছিল মাধ্যম গানের লোক পাওয়া যাচ্ছিল না শ্রীরামকৃষ্ণ গেছেন কলকাতায় এবং সেখানে কাছাকাছি নরেন্দ্রনাথ দত্ত বলে একটি সুগায়ক থাকে তখন তাকে ডেকে আনা হলো তিনি কয়েকটি হিন্দি ভজন শোনালেন এবং পরবর্তীকালে যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন তখন ঠাকুর বললেন গান গাইতে তিনি দুটি বাংলা গান শিখেছিলেন ইতিমধ্যে সেই বাংলা গান দুটি গাইলেন সুতরাং ঠাকুরের সঙ্গে স্বামীজির সাক্ষাতের অনুঘটক বা ক্যাটালিস্ট সঙ্গীত এবং সেই সাক্ষাতের পরিণামে আমাদের এই বিশাল সংঘ সুতরাং আমাদের রামকৃষ্ণ সংঘের একেবারে শুরু থেকেই সঙ্গীত ওতপ্রত হয়ে জড়িত হয়ে আছে শুধু তাই নয় সঙ্গীত শ্রীরামকৃষ্ণের জীবনে যেখানে আমরা কথামৃত পাই প্রত্যেক পৃষ্ঠাতে প্রায় সঙ্গীতের উপস্থিতি স্বামীজির সঙ্গীত প্রিয়তা ঠাকুরের শিষ্যদের সঙ্গীত প্রিয়তা এই প্রিয়ত্বের কারণ সঙ্গীত ঈশ্বর সাধনার একটি পথ একটু আগেই আমরা যেরকম শুনলাম যে সাহিত্যের ভিতর দিয়ে একটি ভাব প্রকাশ করা স্পিরিচুয়াল কোশেন্টের কথা স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ বললেন সঙ্গীত সম্পর্কেও স্বামীজি বলেছিলেন যে সঙ্গীত কোনো একটি ভাব প্রকাশ করে উচ্চতর ভাব যে ভাবটি মানুষকে সীমার থেকে অসীমে নিয়ে যেতে সাহায্য করে সেই রকম সঙ্গীতই আমাদের উপজীব্য এবং আমরা সেই সঙ্গীত সাধনায় রত থাকব যে সঙ্গীতের মধ্যে দিয়ে কোনো ভাবের প্রকাশ নেই সেই সঙ্গীত বর্জনীয় শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজির একবার মতভেদ হয়েছিল স্বামীজি বলেছিলেন কীর্তনে তাল সম ইত্যাদি কিছু নেই সেই জন্যে সাধারণ মানুষের কাছে কীর্তন অত্যন্ত প্রিয় কিন্তু ধ্রুপদ সঙ্গীত ধামার সঙ্গীত খেয়াল অন্যান্য শাস্ত্রীয় সঙ্গীত সেখানে তালের প্রয়োজন সোমের প্রয়োজন সেখানে মুন্সি আনার দরকার সেই মুন্সি আনা সকলে থাকে না সুতরাং শাস্ত্রীয় সঙ্গীত তার জনপ্রিয়তা নেই তখন ঠাকুর বললেন সে কিরে কীর্তন সেখানে ভাব আছে সম তাল নেই এটা কোনো কথা নয় কিন্তু তার মধ্যে যে ভাব প্রকাশিত হয় সেটাই মানুষকে আকর্ষণ করে স্বামীজির পরবর্তীকালে আমরা দেখেছি যখন গিরিশচন্দ্র ঘোষ বললেন যে স্বামীজি তুমি একটা জীবনী লেখো শ্রীরামকৃষ্ণের ওপরে কারণ শ্রীরামকৃষ্ণের বিভিন্ন ঘটনাকে বিকৃত করে তখনই শুরু হয়ে গেছিল রকম মহিমা প্রচার যে জিনিসটা স্বামী ঠাকুর নিজেই চাইতেন না তখন স্বামীজি বলেছিলেন না আমি জীবনী লিখতে পারবো না আমি তাকে বুঝিনি ভালো করে কিন্তু পরবর্তীকালে তিনি যখন আমাদের সন্ধ্যা আরাত্রিক ভজনটি রচনা করলেন সেই রচনার মধ্যে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ জীবনী যেন সূত্র আকারে গ্রথিত করে দিলেন এবং আমাদের যুবকবৃন্দ তাদের যারা রামকৃষ্ণ মিশনের স্কুল কলেজের সঙ্গে যুক্ত তারা জানে সর্বত্রই এই শ্রীরামকৃষ্ণের সন্ধ্যা আরাত্রিক ভজনটি গাওয়া হয় এটি ধ্রুপদ আঙ্গের এর আরও কিছু তথ্য আমাদের ছাত্রদের এবং অন্যান্য সকল যুবকদেরই জানা প্রয়োজন যে গানটি ধ্রুপদ আঙ্গে রচিত ধ্রুপদ কাকে বলে ধ্রুবপদ ঈশ্বরেরই ধ্রুবপদ তার থেকে ধ্রুপদ এবং এই ধ্রুপদ একটি বিশেষ স্টাইল একটি গায়কী আমাদের বিভিন্ন ধরনের গায়কী আছে ধ্রুপদ খেয়াল ধামার ঠুংরি টপ্পা লোকগীতি রয়েছে তার মধ্যে স্বামীজি সবচেয়ে বেশি সম্মান দিতেন ধ্রুপদকে এবং এই ধ্রুপদের মাধ্যমে তিনি যুব মানুষকে আরও বলিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন কারণ ধ্রুপদ সঙ্গীত সেখানে মনের শুদ্ধতা চাই উল্টো দিক থেকে ধ্রুপদ যদি বেশি অভ্যাস করা হয় মন ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে দেহ মন তার শুদ্ধিকরণের জন্য ধ্রুপদ সঙ্গীত সাহায্য করে যদি আমরা অষ্টাঙ্গ যোগের দিক থেকেও দেখি দেখা যাবে প্রাণায়ামে ধ্রুপদ সাহায্য করে এবং অন্যান্য অষ্টাঙ্গযোগের যে দিকগুলো সেগুলো এই ধ্রুপদ সঙ্গীত চর্চার মাধ্যমে উঠে আসে ধ্রুপদ সঙ্গীতের মধ্যে দিয়ে স্বামীজি চাইছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীতকে মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া সেই জন্যে তিনি একটি বই রচনা করেছিলেন সেই বইটির নাম হচ্ছে সঙ্গীত কল্পতরু প্রায় আড়াইশো পৃষ্ঠার একটি বই মাত্র তেইশ বছর বয়সে উনি শুরু করলেন শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে ওই বইটি পাবলিশ হয়েছিল বৈষ্ণবচরণ বসাক এবং নরেন্দ্রনাথ দত্ত দুজনে মিলে বইটি পাবলিশ করেছিলেন কিন্তু তার বেশিরভাগ কম্পাইলেশন স্বামীজির নিজেরই করা সেখানে সঙ্গীত বাদ্য বলে একটি অধ্যায় আছে যে অধ্যায়টি এখন গবেষণার বস্তু স্বামীজির অসাধারণ সঙ্গীত প্রতিভা সেখানে প্রকাশ পেয়েছে স্বামীজি তার পাখোয়াজ গুরু গুপ্ত পণ্ডিত পন্ডিত গুপ্ত তিনি কেবল কিষাণ ঘরানার ধারক সেই ঘরানা এখন আর দেখা যায় না দুর্লভ সেই বলণী তিনি ওই সমস্ত বলবাণী ওই বইতে সংকলিত করেছেন বৈজ্ঞানিক দৃষ্টিতে সঙ্গীতকে ব্যাখ্যা করতে চেয়েছেন তখনকার দিনে আঠারোশো আমরা ভাবতেই পারি না সেই সময় পরাধীন জাতির কি দশা ছিল আপনারা কল্পনা করুন এবং সাধারণ মানুষের কাছে সমস্ত তৎকালীন যে প্রচলিত গানগুলো সেগুলো সংরক্ষিত করার জন্যে তিনি বহু গান প্রায় তিনশোর ওপরে গান তিনি ওই বইতে সংকলিত করেছেন এবং প্রত্যেকের প্রত্যেক গানের রচয়িতার সংক্ষিপ্ত জীবনী সেখানে সংক্ষিপ্ত সংকলিত করেছেন যারা গ্রন্থ লেখেন তারা জানেন যে এইটা কত পরিশ্রমের ব্যাপার একটা তেইশ বছরের যুবক তার পারিবারিক সমস্যা বাবা চলে গেলেন ওই রকম একটা প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে তিনি চলছেন এদিকে ভিতরে আগুন জ্বলছে অতৃপ্তির আগুন একে জিজ্ঞেস করছেন আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন কোথাও উত্তর পান না ঠাকুরের কাছে গেলেন ঠাকুরের কাছে গিয়ে উত্তর পেলেন তার মধ্যে এই বইয়ের সংকলন এবং তার যে ঘরানাদারী শিক্ষা তার ফ্যামিলিতেই যে শিক্ষা ছিল তিনি শিখেছেন হাবুদত্তের কাছে তিনি শিখেছেন বেনি ওস্তাদের কাছে তিনি শিখেছেন আহমেদ খাঁর কাছে গোয়ালিয়র ঘরানা এই যে ঘারানাদারী শিক্ষা তিনি পেয়েছিলেন সেই শিক্ষার ফলশ্রুতি হিসেবে আমরা এই সঙ্গীত কল্পতরু গ্রন্থটি পেয়েছি যা আমাদের এই বর্তমান প্রজন্মের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপহার এবং আধুনিক ভারতবর্ষকে স্বামীজি শ্রেষ্ঠ উপহার যেটা দিয়েছেন আমি মনে করি সঙ্গীতের জগতে তা হল আমাদের সন্ধ্যা আরাত্রিক ভজন এই সন্ধ্যা আরাত্রিক ভজনের প্রসঙ্গে এটা ধ্রুপদ সম্বন্ধে আমাকে আলোচনা করতে হবে যদিও সময় বেশি নেই আমি সংক্ষেপে আলোচনা করছি যে ধ্রুপদে ভারী তাল ব্যবহার করা হয় চৌতাল ধামার সুর তাল আজকালকার দিনের মিউজিক তার মধ্যে একটা চাঞ্চল্য আছে তার মধ্যে পাশ্চাত্যিকরণ আছে এবং মানুষের মন সহজে আকর্ষিত হয় কিন্তু সেখানে সাধনার খুব একটা জায়গা নেই সঙ্গীত সাধনা আমরা শুনেছি ওস্তাদ আলী আকবর খাঁ তিনি দিনের মধ্যে ষোলো ঘন্টা রেওয়াজ করতেন তাদের সঙ্গীত সাধনা আধুনিককালেও যারা রয়েছেন পণ্ডিত যশরাজ কিংবা অন্যান্য যারা বড় গায়ক রয়েছেন তাদের যে সাধনার কথা সেই সাধনা আমরা সাধারণ মানুষ যারা তারা সবসময় চিন্তাও করি না আমরা গান শুনি গান শুনে ভালো লাগে কিন্তু তার পিছনের যে পরিশ্রম সেই পরিশ্রম এখন কেউ করতে চায় না এবং তার মধ্যে এসে ঢুকেছে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব স্বামীজি পাশ্চাত্য সঙ্গীত আমাদের সন্ধ্যা আরত্রিক ভজনের মধ্যে প্রবেশ করিয়েছেন বারবারই স্বামীজি বলতেন যে পাশ্চাত্যের বিজ্ঞান ওয়েস্টার্ন টেকনোলজি অ্যান্ড ইস্টার্ন স্পিরিচুয়ালিটি এই দুটির সিনথেসিস এই দুটি সমন্বয় আমাদের প্রয়োজন এবং সেই সমন্বয়ের প্রতিফলন আমরা দেখতে পাই সঙ্গীতের মধ্যেও এবং সেই সঙ্গীতের পাশ্চাত্যের এবং প্রাচ্যের এই সমন্বয়ে ভারতবর্ষের মধ্যে বিবেকানন্দই প্রথম ব্যক্তি যিনি এই এক্সপেরিমেন্ট করেছেন যদি কেউ শোনেন ধ্রুপদ আমাদের খণ্ডন ভববন্ধন বন্দি তোমায় ধ্রুপদের দৃষ্টি নিয়ে শুনলে একেবারে পিওর ধ্রুপদ যদি চার্চ সঙ্গীতভাবে কেউ শোনেন মনে হবে একটা চার্চের মধ্যে থেকে একটা অসাধারণ লহরী ভেসে আসছে আবার যদি সঙ্গীত বাদ্য নৃত্য এই তিনটিকে মিলিয়ে বলা হয় তৌর্যত্রিক এই তৌর্য ত্রিকের দিক থেকে যদি কেউ চিন্তা করেন প্রথমে চৌতাল তারপরে অনিবার্যভাবে সেখানে এলো নম নমপ্রভু বাক্যমনাতীত ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ সেটা একতালে আছে নমনমপ্রভু বাক্যমনাতীত ত্রিতালে আছে চৌতালের পরে ত্রিতাল তারপরে চার চার ছন্দ তারপরে আবার তিন তিন ছন্দ এবং সেখানে নৃত্যের একটা ভাব আছে এই গানের মধ্যে নৃত্যের একটা ছোঁয়া এবং আবার শেষকালে ফিরে এসে ঠাইতে অর্থাৎ সেই আগের যে লয় সেই লয়তে ফিরে এসে খণ্ডানুভবও দিয়ে তারপরে গানটি শেষ হচ্ছে একটা নিয়ম যেভাবে বাঁধা হয়েছে আমাদের হাজার হাজার বছর ধরে যে নিয়ম সেই নিয়মকে স্বামীজি লঙ্ঘন করেননি আবার পাশ্চাত্য সঙ্গীতের যে রীতি সে নিয়মকেও লঙ্ঘন করেননি সেই নিয়ম মেনেই এই গানটি রচনা করেছেন স্বামীজির অসাধারণ সঙ্গীত প্রতিভা নানাভাবেই প্রকাশ হয়েছে কিন্তু তার কন্ট্রিবিউশন টু মিউজিক এটা যদি আমরা ভাবতে যাই তাহলে মনে হবে যে স্বামীজি যদি শুধু গানের জগতেই থাকতেন তাহলে তিনি পৃথিবী বিখ্যাত হতেন তার বহু প্রতিভার মধ্যে এই সঙ্গীত প্রতিভা এবং সেই সঙ্গীত প্রতিভা সম্বন্ধে তিনি নিজেই বলছেন যে মিউজিক ইজ দ্য হাইয়েস্ট আর্ট অ্যান্ড দোজ হু আন্ডারস্ট্যান্ড ইট ফর দ্যাম ইট ইজ দ্য হাইয়েস্ট ওয়ারশিপ সেই জন্যে এই যুগ প্রবর্তনের কাজে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ সঙ্গীতকেও তার একটি হাতিয়ার হিসেবেই ব্যবহার করেছিলেন বলে আমি মনে করি নমস্কার ধন্যবাদ